দিকে ওর দেখো কত উপরে উঠেছি। আরে দেখো এখানে আরেকটা ক্যামেরা লাগানো, ছবিতে ছবিতে একদম ছয়লা হবে। কালকের ব্লগে তোমরা আমাদের দেখতে পাবে, অবশ্যই দেখো। অবশ্যই তো তোর আমাদের কমন যার যে জানাশোনা তোর আছে তাদেরকে অবশ্যই দেখতে বলবি কালকের ব্লগ। নিশ্চয়ই নিশ্চয়ই। কালী মন্দির দেখো, এটা একটা মন্দির। নাড়াও দেখাই, নাড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেখো আমার পুজো হয়ে গেল, মঙ্গলবারের পুজো কমপ্লিট, হনুমান চল্লিশাও হয়ে গেছে পড়া, তো তাই তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা খেতে বসে গেলাম, আমি লাঞ্চটা করে নিই, এখন 1:30 বাজে, তো এটা করে নিই। করার পর আজকের ব্লগটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে, আমি আগে বলবো না, তোমরা ব্লগটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, আশা করি ভালো লাগবে তোমাদের। আর যেই ব্লগ আমি একটা পোস্ট করেছি একটার সময়, ব্লগটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বন্ধুরা চলো এবার বেরোচ্ছি এক জায়গায়, তোমাদের ভালো লাগবে খুব। আমি বলেছিলাম আমাদের চিত্তরঞ্জন শহরটা ভীষণ সুন্দর, তো চলো আমার সাথে চলো। বেরিয়ে গেছি, হেঁটে যাচ্ছি আজকে, আর দেখবে আমার সাথে কে আছে, আরও একজন আছে, আজকে পরিচয় করিয়ে দেবো তার সাথে তোমাদের। তো চলো দাঁড়াও আমার রাস্তাটা একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। দেখো দেখো এটা স্ট্রিটটা, দুপাশে পুরো কোয়ার্টার। এই যে দেখো সবাই সামনেটা এক্সটেনশন করে নিয়েছে, দেখো কত গাছ, চিত্তরঞ্জনে প্রচুর গাছ আছে, সবার বাড়ি বাড়ি আম জাম কাঁঠাল লেবু এ সমস্ত গাছ তো আছেই। তো চলো গন্তব্যস্থানে পৌঁছানো যাক। কালী মন্দির দেখো, এটা একটা মন্দির। নাড়াও দেখাই, নাড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এটা একটা মন্দির, মানে আমরা যে জায়গায় যাচ্ছি সেই রাস্তার ধারেই পড়ে, ভীষণ সুন্দর মন্দিরটা, খুব নিট অ্যান্ড ক্লিন। তো দেখি যদি আসার সময় গেট খোলা থাকে ঢুকবো ভেতরে। আর এখানে বসে আছে আন্টি দাদি। খেজুর আরেকটা গাছ নিয়ে গাছের সামনে আসলাম, দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে, দেখো কি খেজুর হয়েছে ফাঁকে ফাঁকে, এই খেজুরগুলো দারুণ টেস্টি, ভীষণ সুন্দর দেখতে, তো ভীষণ ভালো লাগছে। দেখো হলুদ হলুদ অরেঞ্জ কালারে, চলো। এই হচ্ছে চিত্তরঞ্জনের কাঙ্গোই পাহাড়, মানে ছোটোবেলাতে থেকে অনেক আসতাম, আর এই পাহাড়ের উপরে খুব সুন্দর মন্দির রয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এই যে গেটটা দেখো। আর শিবরাত্রির আগে তো খুব সাজায়, পুরো রং ঠং হয়ে যায়। দেখো আমরা কতটা উপরে উঠে এসেছি দেখবে, দেখো দেখো রাস্তা, দেখো কোথা থেকে আসছি একদম উপরে। তো চলো উপরে যাই, চলো শাড়িটা নিয়ে উঠতে পারবো তো, দেখ শাড়িটা না ধরলে হবে না মনে হচ্ছে, কেটে যাচ্ছে শাড়িটা না ধরলে, না ধরলে এই তিন কথাগুলো চলে আসবে, কথাগুলো কাটবে। চলো ঢুকছি, এই দেখো সব হ্যান্ড পেন্টিং হচ্ছে, এই যে হ্যান্ড পেন্টিং রয়েছে, শ্রী শ্রী মহর্ষি বাল্মীকি জ্ঞানদার এই যে লেখা আছে। চলো চলো এসো, অসম্ভব গরম লাগছে, এত পাহাড়ে উঠছি
এখানে যারা ট্রেক করে, রক ক্লাইম্বিং করে, তারা আসে, এসে এখানে প্র্যাকটিস করে। আর আমি তো পুরো হাঁপিয়ে গেছি, অভ্যাস নেই তো আসলে। আচ্ছা, এখানে কটা সিঁড়ি আছে, নাম্বারিং করা আছে, দেখো 38 সিঁড়ি নাম্বার উঠছি, দেখো। ওপুর আরেকটা মন্দির, আর এই দেখো সিনিক বিউটি, দেখো কতটা সুন্দর চারিদিক, গাছপালা, জঙ্গল। আর এই আমার বান্ধবী আসছে উপরে, ও উঠছে, ও ক্যামেরা করছে আর কি। দেখো পুরো জঙ্গল, ভীষণ শান্তির একটা জায়গা এটা, একদম শান্ত নিরিবিলি। 51 লাস্ট সিঁড়ি নম্বর 78, এই যে এতটা এসছি, এই উঠলাম। আর এই দেখো সামনে একটা মন্দির, আর বিশাল পুরনো, আমার জন্মেরও আগে, একটা অশ্বত্থ গাছ দেখছো, ঝুড়িগুলো নেমে নিচ থেকে। এই দেখো, এই দেখো ছোট মন্দির আছে এখানে একটা, খুব সুন্দর জায়গাটা, বন্ধ মন্দিরটা, তালা মারা, এই যে তালা ঝুলছে, তাই দেখাতে পারলাম না। আর পুরো হ্যান্ড পেন্টিং করা আছে, এই যে এই মন্দিরের চূড়াটা। আরও আছে উপরে গেলে আরও আরেকটা মন্দির, জানি না অতটা উঠতে পারবো কি না। দেখো কত উপরে উঠেছি, দেখো এই যে অশ্বত্থ গাছটার কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ? দেখো সুতো বাঁধা, যারা নন বেঙ্গলিরা বট পুজো করে ওরাই করেছে, কি ভালো লাগছে দেখো। আর দেখো কত উপরে, এদিকে একদম খাই, পুরো জঙ্গল। দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি, পুরো খাদ মতো, জঙ্গলই জঙ্গল, এখানে বিষধর সাপ রয়েছে প্রচুর। এই দেখো আমি মর্নিং ওয়াকের সময় প্রায় দিন এখানে আসতাম সকালবেলা হেঁটে, এখন তো প্রায় বছরখানে ঘাটাই হয় না। দেখো পুরো জঙ্গল আর পাহাড়, এটা একটা পুরোটা ঘিরে পাহাড়। এই দেখো পুরো দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে তোমার, দাঁড়াও জুম করি, এই যে জুম করলাম, দেখো এটা মিহিজাম, এই পাহাড়ের ওই পাশটায় পুরো মিহিজাম, হ্যাঁ মিহিজাম। হ্যাঁ দেখো বাড়িগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, ঘেমে নিয়ে অস্থির বসলাম। দেখো এটা একটা বসার জায়গা, বসলাম অশ্বত্থ গাছটার নিচে, জল নেই, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোথায় জল পাবো জানি না। হ্যাঁ এদিকে ঘর, হ্যাঁ দেখো কত উপরে উঠেছি। আরে দেখো এখানে আরেকটা ক্যামেরা লাগানো, ছবিতে ছবিতে একদম ছয়লা হবে। কালকের ব্লগে তোমরা আমাদের দেখতে পাবে, অবশ্যই দেখো, অবশ্যই তো তোর আমাদের কমন যার যে জানাশোনা তোর আছে, একদম একদম, তাদেরকে অবশ্যই দেখতে বলবি কালকের ব্লগ। নিশ্চয়ই নিশ্চয়ই, বসে গল্প করছি, জল টল নিলে ভালো হতো, প্রচন্ড জল চেষ্টা পেয়েছি আসলে, ওয়েদারটার ইয়েটা বেশি না, হিউমিডিটিটা বেশি, ওই জন্য এত জল চেষ্টা পাচ্ছে। চশমা ছাড়া তো অন্ধ বন্ধুরা, সেই জন্য চশমাটা নিয়ে এসেছি, কিন্তু আমি চশমা ছাড়া, আমি অন্ধ কি, আমি সন্ধেবেলায় যাবো তো চোখের দোকানে, আবার চশমাটা না ফেলে চলে যাই, পাওয়ার দেখিয়ে আমি ইয়ে করবো। আমিও চশমা, আমার চশমাটা একদম যা তা অবস্থা হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না, চোখগুলো গেছে। বলে দে তোর, বল এবার বয়স হচ্ছে বল আমাদের, না না বয়স হয়নি, বয়স এখনো কম, একদম বয়স হয়নি, মনের বয়সটা বাড়েনি। এই দেখো আমার এই বান্ধবীর কিন্তু একটা চ্যানেল আছে, মন্স ইউনিক ব্লগ, তোমরা দেখো ওর কি সুন্দর একটা পেট আছে। হ্যাঁ একদিন আমার ব্লগেও আমি দেখাবো, দুটো পেট আছে ওর, একটা দুটো কিউট কিউট একদম, দেখো অবশ্যই দেখো, কিন্তু একদিন আমি অবশ্যই ওদের বাড়িতে গিয়ে তোমাদেরকে আমার ব্লগে ওই ক্যান্ডিকে আর জিমি দুজনকে দেখাবো। আমরা
একসাথে স্কুলে যেতাম জানো, সাইকেল না সাইকেল নিয়ে, তোর মা আমার কলেজেরটা খুব মনে পড়ে, এই তোর মা সেই একটা থালায় মেখে খাইয়ে দিত, ওদের বাড়িতে স্যার পড়াতো অলোক দা। আরো অবাক হবে যখন আমার বাবা রেলে জব করতেন, তখন আমরা একই রোডেই একই রোডে থাকতাম, দুপুরবেলায় পড়তাম, দুপুরবেলা একসাথে সামনে বারান্দায় বসে পড়তাম, পরীক্ষার আগে দুজনে একসাথে সেই সারা বছর পড়তাম না, দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। আর এই স্মৃতিগুলো রয়ে গেছে। আর শোন, সাইকেল নিয়ে স্কুল যাওয়া, সাইকেল থেকে পড়া, স্কুল যাওয়া সবই। তারপরে আমাদের বাড়ি থেকে আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল অনেক দূরে ছিল, আমরা হেঁটে পায়ে হেঁটে করেছি। এখনকার বাচ্চারা দেখাবো আমাদের ডিভিকাল স্কুল, একদম আমার আমাদের আমরা পায়ে হেঁটে করেছি পায়ে হেঁটে। এখনকার বাচ্চারা এপাড়া থেকে ওপাড়া পড়তে যায়, বাবা বাইকে করে নিয়ে যায়, সেটাই বলি। আর আমরা কত দূর, ক কিলোমিটার হবে ওটা আমাদের এখন হিসেবে? 5 কিলোমিটার আমরা হেঁটে যেতাম আনন্দ সহকারে, একসাথে টিফিন খাওয়া, আনন্দ করা, ঝালমুড়ি খাওয়া, অপূর্ব। ওই দিনগুলো মানে কোনোদিন আমি তো যেতাম সাইকেলে, আর ফেরার সময় হেঁটে হেঁটে আসতাম ওদের সাথে সাইকেল নিয়ে। একদম ভীষণ ভালো কেটেছে ভীষণ, কলেজ লাইফটা আরো কলেজ লাইফটা আরো ভালো করেছে, একদম ভীষণ আনন্দে কাটিয়েছি। সব দেখাবো আস্তে 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 আস্তে, আমাদের স্কুল কলেজ সব দেখাবো। আমরা তো এখন সবে নতুন এই লাইনে, তবে চেষ্টা করব আস্তে আস্তে। চিত্রাঞ্জন শুধু না, চিত্রাঞ্জনের আশেপাশে অনেক জায়গা আছে, শুধু তোমরা দেখো আমাদের দুজনের ব্লগ। হ্যাঁ, সবচেয়ে ভালো আপনাদেরকে একটা বলে রাখছি, খুব তাড়াতাড়ি আসবে আমাদের মাইথন কল্যাণেশ্বরী, একদম খুব তাড়াতাড়ি আসছে, আপনারা লক্ষ্য করুন, দেখুন মাইথন কল্যাণেশ্বরী। ব্লগ গুলো মিস করো না বন্ধু, তোমরা বৃষ্টি পড়লে আমরা বরঞ্চ আরো বেশি করে যাব, কারণ অপূর্ব লাগবে মাইথনে বৃষ্টি পড়লে। সুতরাং দুজনে সাবস্ক্রাইবারদেরই বলছি, সাবস্ক্রাইবার বন্ধু তোমরা দেখো আমাদের ব্লগ গুলো ফলো করো, ফলো করো, খুব নতুন নতুন জায়গা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা ঘাগরবুড়ি যাব, আমরা মাইথন কল্যাণেশ্বরী যাব, আসানসোল মার্কেট দেখাবো আমরা অবশ্যই, কিন্তু এই তো। আর ব্লগিং এ নামার আগেও আমরা দুজনে একসাথে সব জায়গাতে যাওয়ার চেষ্টা করতাম, এরকম বহু ছবি আমাদের ফেসবুক খুললে পাওয়া যাবে, আমরা গেছি, সুতরাং আগেও আমরা যাব। তোমরা শুধু ব্লগগুলো ফলো করো, আর আমাদেরকে, আমরা নতুন এই চ্যানেলে এসেছি, আমাদেরকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই কমেন্ট করো তোমরা, তাহলে জানতে পারবো যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। তো ঠিক আছে, ফলো করতে থাকো, ফলো করতে থাকো, ঠিক নিচে না গেলে আমি কেমন, চলো নামি সিঁড়ি দিয়ে। এই যে আমার বান্ধবী নামছে, অনেকটা নেমে আসলাম, হঠাৎ বন্ধুরা প্রচন্ড মেঘ ডাকতে শুরু করেছে, দেখো মেঘ ডাকছে কিরকম শুনতে পাচ্ছো, যাচ্ছি এত সিঁড়ি না সুবিধা লাগছে না, তাই আমরা নেমে যাচ্ছি। অনেক ছেলেও চলে এসেছে এখানে, হ্যাঁ অনেকে, আরেকটা মন্দিরে এসেছি একদম উপরে পাহাড়ের উপরে। এই দেখো খুব তাড়াতাড়ি দেখিয়ে যেতে হবে, এই যে একটা মন্দির, দুটো বাঘ অন্ধকার ভেতরটা, এই দেখো দেখা যাচ্ছে না, কত উপরে দেখো পাহাড়ের। এই দেখো তার কাটার যে বেড়াটা না, প্রোটেক্টিভ এরিয়া আমাদের তো চিত্তরঞ্জন, এখানে আরপিএফরা থাকে খালি, এখানে আরপিএফরা, দেখি জুম করে তোমরা দেখতে পারো কিনা দেখাচ্ছি। এই দেখো বেড়াটা, এখানে পুরো চারিদিকে পাঁচিল দেওয়া রয়েছে, এখানে ওদের বিভিন্ন রকমের ট্রেনিং হয়, এখানে একটা গেট রয়েছে, এখানে ইন জেনারেল পাবলিক এখানে যায় না, এই রোডটা দিয়ে কেউ ঢোকে না, এখানে সব আরপিএফরা থাকে, আরপিএফদের সব কিছু হয়। আর এই হচ্ছে একটা মন্দির, এটা গোপালের মন্দির, গোপালের মন্দিরে ভরা পাহাড়ের। এখানে কি ফুল বন্ধু তোমরা জানো, জানলে আমায় একটু বলো তো কমেন্টে, কি দারুণ দেখতে ফুলটা, দেখো দেখো আমি কোনোদিন দেখিনি এই ফুল, অপূর্ব ফুলটা। হাই বন্ধুরা, চলে আসলাম আমি আরেকবার, এখন বাজে হচ্ছে 8টা, তো
একটু ব্লগটা এন্ড করব, কেন কালকের ব্লগটা তোমরা অতি অবশ্যই দেখো, ভীষণই ইন্টারেস্টিং হবে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে ব্লগটা অতি অবশ্যই কমেন্ট করো। আর ঠিক আছে, তবে আজকের মতো এটুকুই থাক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, গুড নাইট।